হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা আমরা আমাদের ডেটা প্যাক মানে পার ডে আমরা দেড় জিবি দুই জিবি হার্ডলি তিন জিবি করে ডেটা ইউজ করি প্রতিদিন হ্যাঁ বন্ধুরা আমরা তিন জিবি বা দেড় জিবি করে ডেটা পেয়েও আমরা কিন্তু সেই ডেটা সারা দিনে ফুরিয়ে ফেলি মানে আমরা আমাদের ফেসবুক ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে কিন্তু আমাদের ডেটা একদম শেষ করে ফেলি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ডেটা মানে পার ডে যে তোমরা ডেটা ইউজ করো সেই ডেটাকে ফিফটি পারসেন্টের থেকেও বেশি বাঁচাতে পারবে হ্যাঁ বন্ধুরা তোমাদের ডেটা একদম কম ইউজ করতে পারবে এমন কয়েকটি সেটিংস এবং ট্রিক্স নিয়ে এসেছি যেখান থেকে তোমরা তোমাদের পার ডে যে ডেলি তোমরা ডেটা ইউজ করো সেই ডেটা অনেকটা বেঁচে যাবে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বেশি দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মোবাইল মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তারপরে আমরা চলে যাব মোবাইলের সেটিংসে তো আমরা মোবাইলের সেটিংসে চলে এসেছি সেটিংসে আসার পর তোমরা একটু হালকা উপরে ওঠাতে গেলে দেখবে অ্যাপস অ্যাপস দেখতে পারবে এখানে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের অ্যাপস ম্যানেজমেন্ট লোড নিতে শুরু করেছে মানে আমাদের কী কী অ্যাপস রয়েছে সেগুলো এখানে সবগুলো শো করছে দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যান্ড এখানে অ্যাপসগুলো শো করার মাঝে দেখতে পাচ্ছ এখানে নিচে এমবি দেখাচ্ছে মানে এটা আমার ফোনের এমবি তো সিম্পলি কী করবো এই অ্যাপগুলোর মধ্যে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মোবাইল ডেটা মানে আমাদের ডেটা কত ইউজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজ হচ্ছে যে এখানে দেখিয়ে তো তোমরা সিম্পলি এর মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে একটি অপশান রয়েছে এলাও ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজ তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজ আছে মানে এই অপশানটা অন করা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে অফ করে দিতে হবে না তো আমাদের যে ব্যাকগ্রাউন্ডের এমবি রয়েছে সেগুলো কিন্তু এরা নিয়ে নিচ্ছে মানে আমাদের এই অপশানটা অন থাকা মানে কিন্তু আমাদের প্রতিদিন এত এত করে এমবি নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ টু পয়েন্ট ফিফটি টু এম বি আমার ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজ হয়েছে তাহলে এই রকম যদি আমার কুড়িটির ওপরে অ্যাপ থাকে তাহলে ভাবতে পেরেছো কতগুলো আমার ডেটা নষ্ট হচ্ছে এইভাবে তো সিম্পলি কী করতে হবে এই অ্যালাও ব্যাকগ্রাউন্ড ডেটা অপশানটাকে আমাদেরকে অফ করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড ডেটা রয়েছে সেইখান সেখান থেকে কিন্তু অনেকটা ডেটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এবং অনেকগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী অ্যাপ্লিকেশন আমাদের ব্যাকগ্রাউন্ড ডেটা কত জিবি কত এমবি ইউজ হচ্ছে সব কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো অ্যান্ড আমরা সেটা অফ করে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা অফ করে দিলে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড ডেটা সেটা আর ইউজ হবে না এবার বন্ধুরা আমরা নেক্সট সেটিংসের দিকে যাবো আমাদের নেক্সট সেটিংস হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মোবাইলের সেটিংস অপশানে আছি মোবাইলের সেটিংস অপশানে একটু নিচের দিকে তোমরা দেখতে পাবে একটি অপশান রয়েছে ডেভেলপার দেখতে পাচ্ছ বন্ধুরা ডেভেলপার অপশান এই অপশান আমরা ক্লিক করব অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের ডেভেলপার অপশানটি একদম ওপেন হয়ে গেছে অ্যান্ড ডেভেলপার অপশানটা তোমরা একটু নিচের দিকে যাবে এই অপশানগুলোর মধ্যে একটি অপশান রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ডু নট কিপ অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটি অপশান রয়েছে ডু নট কিপ অ্যাক্টিভিটিস তো এই অপশানের কাজ কি তোমাদেরকে বলে রাখি এই অপশানটা যদি আমরা অন করে দিই তাহলে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে মানে আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন আছে বা আমাদের ফোনে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ আছে সেই সবগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ থাকলো না মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো সেগুলো অ্যাপ অ্যাক্টিভ থাকলো না আমরা যদি এটা অপশান অন করে দিই তাহলে সেই অ্যাক্টিভ অ্যাপগুলো কিন্তু আর আমাদের ডেটা সাশ্রয় করতে পারবে না সে ডেটা একদম আমাদের বেঁচে যাবে তো এখানে আরও একটি অপশান রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আরও একটি অপশান রয়েছে সেটা হলো লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস এইটা আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট এই অপশানটা রয়েছে এই সেটিংসটা খুব ইম্পর্ট্যান্ট সেটিংস রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্ট্যান্ডার্ড লিমিটেড তো স্ট্যান্ডার্ড লিমিটেড মানে কি এবং কেন এটা দেখাচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এই স্ট্যান্ডার্ড লিমিটের মানে হচ্ছে বন্ধুরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডে দেখবে অনেক রকম অ্যাপ চলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কত রকম অ্যাপ খুলে রেখেছি যেহেতু আমি এখানে একটাই অ্যাপ খুলে রেখেছি তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানে আমি নিজের ইচ্ছে মতো সেট করতে পারবো যে ব্যাকগ্রাউন্ডে কত অ্যাপ চলবে মানে অ্যাট মোস্ট ওয়ান প্রসেস দেখতে পাচ্ছ আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার মাত্র একটি একটিমাত্র অ্যাপ প্রসেস মানে ব্যাকগ্রাউন্ডে যে থাকবে সেই একটি একটিমাত্র অ্যাপ রান করবে বাদ বাকি অ্যাপগুলোও রান করবে না আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি যত কিছুই খুলি না কেন আমি হোয়াটসঅ্যাপ তারপরে আমি ফেসবুক আমি যা কিছু খুলি না কেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি একটিমাত্র অ্যাপ এখানে লোড নিয়ে থাকবে মানে রান করবে তার থেকে বেশি এখানে লোড নিতে পারবে না তো এই অপশানটা তোমাদেরকে অন করে দিতে হবে অ্যাট মস্ট ওয়ান প্রসেসে ক্লিক করে রাখতে হবে তাহলে কিন্তু তোমাদের যে ব্যাকগ্রাউন্ড ডেটা আছে সেটাও কিন্তু অনেকটা কম সাশ্রয় হবে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই অপশানের কাজ হলো এটাই আমাদের নেক্সট অপশান দেখে নেবো আমরা তো বন্ধুরা আমাদের নেক্সট অপশানটি রয়েছে বন্ধুরা আমরা আমাদের অ্যাপ আমাদের ফোনে যতগুলো অ্যাপ থাকুক না কেন সেই সব অ্যাপগুলো কিন্তু আপডেট হয়ে যায় আমরা যদি আপডেট নাও করি তো অনেক সময় কি হয় সেই সব অ্যাপগুলো কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যায় অ্যান্ড আপডেট হওয়ার কারণেও কিন্তু আমাদের ডেটা অনেক সময় সাশ্রয় অনেক সময় শেষ হয়ে যায় তো আমরা সেই অটোমেটিক অ্যাপগুলো যাতে না আপডেট হয় আমাদের যে দরকারি অ্যাপ সেগুলো যাতে আপডেট হয় আমরা নিজের ইচ্ছে মতো আপডেট করতে পারবো তো সিম্পলি আমরা কি করব আমাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমরা প্লে স্টোরে চলে এসেছি প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছ স্টোরটি ওপেন হয়ে গেছে তো বন্ধুরা অনেক রকম অ্যাপ রয়েছে যেগুলো কিন্তু অটোমেটিক আপডেট নিয়ে নেয় সেই সব কারণেও কিন্তু আমাদের ডেটা শেষ হওয়ার মেন কারণ অনেক অ্যাপও আছে দেখতে পাচ্ছো আমরা স্টোরে চলে এসেছি স্টোরে আসার পর দেখতে পাচ্ছো আমাদেরকে ক্লিক করতে হবে প্রোফাইল অপশানে তো এই প্রোফাইল অপশানে আমরা ক্লিক করে দেবো প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে সেটিংস অপশন রয়েছে এই সেটিংস অপশান আমরা ক্লিক করবো সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো নেটওয়ার্ক পারফরমেন্স লেখা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে দেখতে পাচ্ছ অটো আপডেট অ্যাপ দেখতে পাচ্ছো এখানে লেখা আছে ওভার ওয়াইফাই অনলি তোমরা যাদের বাড়িতে ওয়াইফাই আছে তারা এই অপশানটাকে অন করে রাখতে পারো কিন্তু অন করলে গেলে দুটো ভাগ আছে একটা হলো তোমাদের মোবাইল নেটওয়ার্ক আর একটা হলো ওয়াইফাই আমি যেটা করে রেখেছি সেটা হলো ওভার ওয়াইফাই ওভার ওয়াইফাই মানে কারো ওয়াইফাইয়ের সঙ্গে যদি আমার মোবাইল কানেক্টেড হয় তাহলেই কিন্তু এইটা অ্যাপগুলো যে অটো আপডেট হবে তো যারা মোবাইল ডেটা ইউজ করছো যারা মোবাইলের সিম থেকে নেট ইউজ তারা কী করবে ডন্ট অটো আপডেট অ্যাপ সিম্পলি এখানে ডন্ট অটো আপডেট অ্যাপে ক্লিক করবে তারপরে ডান করে দেবে তাহলে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ডেটা থাকবে বা অটোমেটিক অ্যাপগুলো যে আপডেট নিয়ে নেয় সেগুলো কিন্তু বন্ধ থাকবে সেগুলো আর তোমাদের মোবাইল থেকে কিন্তু অটোমেটিক আপডেট নিবে না যতক্ষণ না তোমরা আপডেট দেবে যেমন বন্ধুরা আমার মোবাইলে কী কী অ্যাপ রয়েছে যেগুলো আপডেট এখনো দিতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে আমার ফেসবুকটা অটো আপডেট নেয়নি যেহেতু আমার অপশানটি ওয়াইফাই আপডেট অনলি লেখা ছিল তার জন্য আমি যদি মোবাইল ডেটা করে রাখতাম তাহলে কিন্তু আমার অ্যাপগুলো কিন্তু আপডেট হয়ে যেত তো যতক্ষণ না আমি আপডেট দেব ততক্ষণ কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপডেট নেবে না তো এখান থেকেও কিন্তু আমাদের ডেটা অনেকটা বেঁচে যাচ্ছে এই সব ডেটাগুলো আমরা কাজে লাগাতে পারবো আমরা ফেসবুক যখন ইউজ করি তখন কিন্তু ফেসবুকও কিন্তু আমাদের অনেক ডেটা খেয়ে নেয় মানে অনেক ডেটা শেষ করে দেয় দেখতে পাচ্ছ ফেসবুক আমাদের অটোমেটিক ভিডিও চলতে লাগে তারপরে অটোমেটিক এখানে ফটো চলে আসে বিভিন্ন রকম ফেসবুক থেকে ডেটা আমাদের কেটে নেয় তো আমাদেরকে ফেসবুকের ডেটা বাঁচানোর জন্য কি করতে হবে সিম্পলি কি করতে হবে আমরা এই থ্রি ডটে চলে যাব থ্রি ডটে যাওয়ার পর একটু ওপরে উঠাবো দেখতে পাচ্ছ নিচে সেটিংস অপশান রয়েছে এই সেটিংস অপশানে আমরা ক্লিক করব সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার সেটিংস অপশানে চলে যাব এই সেটিংস অপশানটি চলে যাওয়ার পর একটি অপশান রয়েছে যেখান থেকে তোমরা তোমাদের ফেসবুকের ডেটা অনেকটা বাঁচাতে পারবে তো দেখতে পাচ্ছ আমরা ফেসবুক সেটিংসের মধ্যে চলে এসেছি একটু হালকা করে স্কল করতে গেলে দেখতে পাচ্ছো এখানে মিডিয়া অপশান রয়েছে এই মিডিয়া অপশান আমরা ক্লিক করে দেবো তো মিডিয়া অপশান আমরা ক্লিক করে দিলাম এইখানে দেখতে পাচ্ছ ডেটা সেভার বলে একটি অপশান রয়েছে এই ডেটা সেভারটা যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু আমাদের যে ফেসবুকের ডেটা সেটা অনেকটা চল্লিশ পার্সেন্ট লেস ডেটা বাই দেখতে পাচ্ছো এখানে রেকর্ডিং ভিডিও কোয়ালিটি মানে আমাদের চল্লিশ এখানে ভিডিও কোয়ালিটি এখানে লো হয়ে যাবে তো আমাদের অনেক সময় ফেসবুক খুলতে গেলেই অটোমেটিক ভিডিও চলতে লাগে বা ব্যাকগ্রাউন্ডে ডেটা খেতে লাগে ফেসবুক আমাদের তো দেখতে পাচ্ছো এখানে ক্লিক করতে গেলে কিন্তু আমাদের যে ডেটাটা রয়েছে সেটা কিন্তু সেভ হয়ে যাবে তো ফেসবুকের ডেটাও কিন্তু তোমরা খুব সহজে সেভ করতে পারবে অনেকটা ডেটা তোমাদের বেঁচে যাবে অনেক সময় দেখবে বন্ধুরা আমরা যখন ফেসবুক ওপেন করি অটোমেটিক কিন্তু আমাদের ভিডিও প্লে হতে শুরু করে তো ভিডিও প্লে হওয়ার কারণেও কিন্তু আমাদের ডেটা অনেক সময় খেয়ে নেয় তো আমাদের ডেটা শেষ হওয়ার কারণ কিন্তু ফেসবুকের এই অটোমেটিক ভিডিওগুলো তো এই অটোমেটিক ভিডিও আমরা কীভাবে বন্ধ করতে পারবো তো দেখতে পাচ্ছ আমরা চলে যাবো আবার সেই সেটিংস অপশানে তারপরে আমরা এই সেটিংসে যাব সেটিংস অপশানে যাওয়ার পর আমাদেরকে আবার যেতে হবে মিডিয়া অপশানে তো মিডিয়া অপশানে চলে যাবো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লেখা আছে নেভার অটো প্লে ভিডিওস এই অপশানটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের যে ভিডিও ফেসবুকে যে ভিডিওগুলো রয়েছে সেই সব ভিডিওগুলো কিন্তু অটোমেটিক প্লে হবে না সেসব ভিডিওগুলো অনেক সময় অটোমেটিক প্লে হয়ে যায় বা ব্যাকগ্রাউন্ডে প্লে হতে থাকে তার জন্য কিন্তু আমাদের ডেটা সেখান থেকে অনেকটা শেষ হয়ে যায় এই অপশানটা যদি আমরা টিকমার্ক করে দিই তাহলে আমাদের যে মোবাইলের ডেটা আছে সেটা কিন্তু বেঁচে যাবে কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু অটোমেটিক প্লে হবে না দেখতে পাচ্ছ তো এই ছিল আজকের সেটিংসগুলো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে এবং নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো